সবাই আজকের রেসিপি আস্ত রসুন গরুর মাংস তো এই রান্নাটা খুব মজাদার এবং অনেকেই বেশ পছন্দ করে থাকেন এই জন্য প্রথমেই আমি এক কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে নিয়ে নিয়েছি এবং আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ অর্ধেকটা রসুন এবং অন্যান্য মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরা ধনিয়া মরিচের গুঁড়া লবঙ্গ তেজপাতা হলুদ এবং গরম মশলা নিয়ে নিয়েছি আমি এবং মেইন উপকরণ এই রান্নার সরিষার তেল আমি এইখানে প্রায় এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এটি রান্নার টেস্টটা অনেকখানি বাড়িয়ে দেয় এবং আমি নিয়ে নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা শুকনা মরিচ আস্ত এটা আপনি পরিমাণ মতো আপনার চয়েস অনুযায়ী নিতে পারেন তারপরে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং আদা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি আমি আদা নিয়েছি দেড় চামচ এবং রসুন নিয়ে নিয়েছি এক চামচের মতো এবং এখানে কয়েকটা আস্ত রসুন তিনটা নিয়ে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি ফ্লেভারের জন্য এবং আমি দুইটা আলু এখানে একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি তো প্রথমেই আমি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং রসুন দিয়ে দিচ্ছি এবং অন্যান্য উপকরণ যেগুলো আমি নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি একে একে করে সব উপাদানগুলো যোগ করে দিচ্ছি আমি একবারেই দিয়ে দিচ্ছি এইগুলো ও রকম পানি ছাড়াই এবং আমি তারপরে হচ্ছে শুকনা মরিচ এবং অন্যান্য আরও যে উপকরণ আছে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বেরেস্তা তারপর আমি তেলটা পুরা তেলটা আমি দিয়ে দিয়েছি এবং এরপরে আমি এই সম্পূর্ণ জিনিসগুলা খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো পরিমাণ কোনো রকমের পানি ব্যবহার করিনি গরু মাংসের সাথে যেটুকু পানি ছিল সেটুকুই এবং আমি সম্পূর্ণ উপাদানগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এই মাখানোটাতেই মূলত আপনি যত বেশি সুন্দর করে মাখাবেন তত রান্নাটা বেশ মজার হবে তারপর আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং মাখানোর পরে আমি একটা র্যাপার দিয়ে এটা এক ঘন্টা কিংবা দেড় ঘন্টার জন্য র্যাপ করে রাখব তো র্যাপ করার শেষে এই যে আমার এরকম অবস্থায় এসেছে মাংস এবং আমি কোনো রকম পানি অ্যাড করা ছাড়াই এই অবস্থায় আমি ইনস্ট্যান্ট পটে এখানে আমি কুকে বসাচ্ছি হাই প্রেশারে আমি পঁচিশ মিনিটের জন্য বসিয়েছি তো মাঝখানে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এই যে প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি কারণ আমি ভয় ছিলাম যে পুড়ে যাই নাকি তারপরে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলুতে লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম এবং মাংসটা ভালোভাবে কষানোর পরে তারপরে অনেকটা সিদ্ধ হয়ে গেলে আমি আলু মরিচ এবং আস্ত রসুনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি তো আমি আবার এটা ভালো করে নেড়ে চড়ে আমি জিরা গুঁড়া জিরা ভাজার গুঁড়া দিয়ে দিয়েছি এবং একটু পানি অ্যাড করে দিয়েছি তো এটার পরে আমি প্রায় বিশ মিনিট আরও রান্না করার পরে এই যে ফাইনালি এরকম একটা লুক আসছে তো দেখেন রসুনটা একদম সফট হয়ে গেছে এবং মাংসটাও বেশ সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি আপনারা এই রেসিপি অনুযায়ী রান্না করলে বেশ মজাই হবে এবং আমার ধারণা তো ভাতের সাথে আপনি সার্ভ করতে পারবেন অথবা রুটি অথবা পরোটার সাথেও এটা বেশ ভালো যাবে তো সবাইকেই আমি অনুরোধ করব একবার হলেও আপনারা বাসায় এটা চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে